যুদ্ধ অপরাধীদের বিচার, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া ব্লগারদের খুঁজে বের করে শাস্তির দাবিতে 23 মার্চ ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ ওলামা মাশায়েখ তৌহিদে জনতা সংহতি পরিষদ। রাজধানীতে সংবাদ সম্মেলনে পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসুদ বলেন, জামায়াতে ইসলামী শুধু যুদ্ধ অপরাধী গোষ্ঠী নয়, এরা ইসলামেরও শত্রু, এদের বিচার করতে হবে। আর ব্লগের নামে যারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাল্পনিক কথা বলে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তাদের ধরেও শাস্তি দিতে হবে। দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করতেও তিনি সরকারকে দাবি জানান। ইসলাম প্রিয় সব নাগরিক, উলামা মশায়েখ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে সময়মত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। চলুন সকলে মিলে আবারও গর্জে উঠি, মুরতাদ নাস্তিকদের স্থান বাংলাদেশে নেই, এদের বরদাস্ত করা হবে না। যুদ্ধ অপরাধীদের বিচার চাই, এবার তাদের রক্ষা নাই। জামাতে ইসলামী ইসলাম নয়, জামাত শিবির ইসলামী দল নয়।